দর্শক, এই মুহূর্তে বিক্ষোভের সবশেষ খবর জানাতে অবরোধের আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাতুয়াইল থেকে সুলতান মাহমুদ কণিক, এবং বঙ্গবন্ধু এবনিউ থেকে যুক্ত আছেন জুনায়েদ খান, এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আহসান সাদিক। আমরা এই মুহূর্তে শুরুতেই সুলতান মাহমুদ আরিফের কাছে চলে যাব। আরিফ, কি অবস্থা দেখছেন সার্বিক পরিস্থিতি? নিশ্চয়ই, বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজকে দ্বিতীয় দিন চলছে, এবং অবরোধের ভিতরেই দেশ জুড়ে অনেক জায়গায় কিন্তু দলটি তাদের নেতা কর্মীদেরকে হত্যার অভিযোগ এনে বা হত্যা করেছে এমন অভিযোগ এনে তারা কিন্তু হরতালে ডাক দিয়েছে। এবং এরই মধ্যে রাজধানীতে আজকে দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ঢিলাঢালাভাবে তাদের কিন্তু অবরোধ কর্মসূচি চলছে। বিভিন্ন জায়গায় বাস টাস বাস ইতিমধ্যে বের হয়েছে, যদিও দূরপাল্লার বাস এখন পর্যন্ত আসলে আমরা তেমনটি ছেড়ে যেতে দেখি না রাজধানী থেকে। তবে রাজধানীর ভিতরে যে সমস্ত বাস রয়েছে সেই বাসগুলো আসলে গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেকটা বেড়েছে, এবং যাত্রী সংখ্যা কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত যানবাহন নিয়ে রাজপথে রাস্তায় উঠছেন, এবং সাধারণ মানুষের জীবন মাল রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় তৎপর দেখেছি। এবং পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা তাদেরকেও দেখেছে যে বিভিন্ন জায়গায় মরুমরে আওয়ামী লীগের অর্থাৎ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরকে অবস্থান নিতে দেখেছে, এবং তারা বলছেন যে কোনো মূল্যে যেন বিএনপি এবং জামায়াত যদি রাস্তায় নামে, তারা যদি অবরোধ সৃষ্টি করে রাজপথ আটকে দেয়, তাহলে সতর্ক অবস্থানে থেকে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করবে, এই জন্য তারাও সতর্ক অবস্থানে রয়েছেন, এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। নিশি সুলতান মাহমুদ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে জুনায়েদ খানের কাছে চলে যাব। জুনায়েদ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা দেখছেন আপনি বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের জানান। গতকালের মতো এবং যে পূর্ব ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু এভিনিউতে আপনি দেখতে পাচ্ছেন যে মহানগর উত্তর আওয়ামী লীগ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, তারা তাদের অবস্থান নিয়েছেন, এবং একই সাথে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো, তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং গতকালের মতোই তারা তাদের অবস্থানে আছেন, এবং তাদের বক্তব্য সেই আগের বক্তব্যই যে যানমালের নিরাপত্তা, সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা রক্ষার্থে তারা মাঠে আছেন, এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সেজন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা করার জন্য তারা মাঠে আছেন, এবং কোনো ক্রমেই কাউকে সাধারণ মানুষের যেই স্বাভাবিক জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে বিঘ্নিত করতে দেওয়া হবে না। এ কারণে তারা প্রতিটি ওয়ার্ডে এবং থানায় থানায় তাদের অবস্থান রয়েছে। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় যে কমিটি বা উত্তরের যেই মূল কমিটি সেই কমিটি এখানে অবস্থান নিয়েছে, কিন্তু প্রতিটি ওয়ার্ডে সেই এবং ইউনিটে তাদের ইউনিট কমিটিগুলো অবস্থান রয়েছে, এবং সেই অবস্থান থেকে তারা সাধারণ মানুষের জীবন মান যেই স্বাভাবিক জীবনযাত্রা সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জুনায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন রনি দত্ত। রনি দত্তের কাছে চলে যাচ্ছি। রনি, আপনার কাছে চট্টগ্রামের অবরোধের চিত্র কি জানতে চাইব? নিশি, আমি এখন অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, অর্থাৎ মহাসড়কের সীতাকুণ্ড এলাকায়। তো এখানে আমরা দেখছি যে আসলে যানবাহন যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে, যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে, এবং যে পণ্যবাহী যেসব গাড়িগুলো আছে, যানবাহনগুলো আছে, সেগুলোও চলাচল করছে, এবং একই সাথে যাত্রীবাহী কিন্তু আমরা বেশ কিছু গাড়ির যে যাতায়াত সেটা কিন্তু আসলে কম দেখেছি, কিন্তু সেখানে এই জন্য মানুষের কিছু দুর্ভোগ রয়েছে। এবং সকালে আমরা যেটা জেনেছি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রামের যে মহাসড়ক সেখানের ভেল্লাপাড়া এলাকায় সেখানে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তা এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো কিছু পরিস্থিতি তেমন অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা বিভিন্ন জায়গায় যে টহল টিম এবং সেগুলি কিন্তু আছে, তারা র্যাব আছে, এবং শহরের মধ্যে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন। তো সার্বিকভাবে এখনও পর্যন্ত যে কোনো কোথাও কোনো পিকেটিং করার বা অবরোধকারীদের সেভাবে অবস্থান নেওয়া আছে এমন কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। নিশি, অনেক ধন্যবাদ রনি আপনাকে। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন আহসান সাদিক।
আহসান, চট্টগ্রামের অবরোধের চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন রনি দত্ত। নারায়ণগঞ্জে আপনি কি অবস্থা দেখছেন অবরোধের? নিশি, 72 ঘন্টা অবরোধের কিন্তু আজকে দ্বিতীয় দিন। যদি নারায়ণগঞ্জের সার্বিক অবস্থা আপনাকে জানাই, তাহলে বলা যায় যে নারায়ণগঞ্জের উপর দিয়ে যে বয়ে গেছে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক এবং আরেকটি সড়ক হচ্ছে যে এশিয়ান হাইওয়ে, এখানে কিন্তু নারায়ণগঞ্জে যে 2500 সকালবেলা কিন্তু যে অবরোধ সমর্থনকারীদের সাথে কিন্তু পুলিশের যে আসলে সংঘর্ষ বাসে এবং সেই সময় তারা কিন্তু দুটি গাড়ি কিন্তু ভাঙচুরের ঘটনা রয়েছে এবং সেই সাথে কিন্তু এশিয়ান হাইওয়েতে অবরোধ সমর্থনকারীরা কিন্তু তারা আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করে। আর কিন্তু মহাসড়কে যে সাধারণ যানবাহন চলাচল বা জনসাধারণের যেন বিঘ্ন না ঘটে এর জন্য নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আসলে অবরোধকারীদের ওইভাবে কিন্তু আসলে মহাসড়ক বা রাস্তা এইভাবে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। অনেক ধন্যবাদ আহসান সাদিক আপনাকে। দর্শক, অবরোধের সবশেষ খবর জানাতে মাতুয়াইল, বঙ্গবন্ধু এভিনিউ, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।